قبري كان نماز فروبر زغناي قبري كان ذكر خروبر زغناي قبري كان واعظ اور محفل بوئی بر زغناي قبري كان تلاوت خروبر زغناي قبري كان نیک عمل خروبر زغناي وي 40 50 60 বছৰৰ জীৱন টইলো আখিরাতৰ সমান জুগাল خروبر জাগা নামাজ পঢ়বাৰ জাগা তিলাওয়াত خروبر জাগা সদকা দিবাৰ জাগা খায়রাত خروبر জাগা ইবাদত خروبر জাগা নেক আমল خروبر জাগা খরি খরি জমাইত খরিয়া যদি তুমি কবরৰ ভিতৰে যাও ওই কবরৰ মধ্যে তোমার কোনো টেনশন থাকত নাই আখিরাতৰ জিন্দেগি হবে সুখের জিন্দেগি খাও সুবহানাল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকেরই মুবারক জলসার সভাপতি সাহেব সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম যুবক ভাইয়খল পর্দার আড়ালের সম্মানিত মা বইনখল আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া প্রতি বৎসরের মতো আজকে ওই মসজিদের কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করা হয়েছে মুবারক জলসাত আমরা কিছু মানুষ মাগরিবর নমাজ বা জামাতে আদায় করিয়া সাথে সাথে বসতে পারলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমরার এই জান্নাতি বাগানও গুনাহ মাফ হওয়ার মজলিসও বসার তৌফিক দান করছে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলটা বড় দামি এক মাহফিল বর্তমান পৃথিবীতে এই জাতীয় মজলিস ব্যতীত আর কোনো দামি মজলিস আসেনি নাই আসমানের তলে জমিনের উপরে সবচাইতে দামি মাহফিল হইল কোরআন এবং হাদিসে নবীর মজলিস জিকিরুল্লাহর মজলিস সুবহানাল্লাহ হাজারো করোড়ো মাহফিল গোটা দুনিয়ার কোনায় কোনায় চলে কিন্তু কোনো মাহফিলও তো আল্লাহ আল্লাহর রসুলের মাগফিরতের ওয়াদা নাই একমাত্র এই মাহফিল যে মাহফিলও আমরা বসা আছি এই জাতীয় মাহফিলও বইলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে মাগফিরতের ওয়াদা আছে সুবহানাল্লাহ নবী যে ফরমাইতরা যারা এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাদেরকে অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ যত সময় কেন বইবা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করাইব এবং সকিনা বর্ষণ করাইব সুবহানাল্লাহ এই মাহফিল বইলে গুনাহ মাফ হয় নেকি লেখা হয় অত দামি এক মাহফিল কিন্তু আমরা আর সমাজের বেশিরভাগ মানুষ বর্তমান দুনিয়ার মাহফিলটে গুরুত্ব বেশি দেয় দাম বেশি দেয় প্রাধান্য বেশি দেয় যে মাহফিলটে প্রাধান্য দিলে দুনিয়া তো লাভ হইতো আখেরা তো লাভ হইতো ইটারে মানুষে খম দেয় ভাই হল আপনি দিনর মাহফিলও বইলা জিকিরর মাহফিলও বইলা কোরআন এবং আহাদিসে নববিয়ার মজলিসও বইলা এই যে বয়ার বিনিময় আল্লাপাকে দুনিয়া তো দিবা আর আখেরাত তো আল্লাপাকে আপনারে আমার জান্নাত দান করবা সুবহানাল্লাহ তো যেখানে বইলে আল্লাহ পাওয়া যায় যেখানে বইলে আল্লাহ আল্লাহর রসুল খুশি হই এখানে মানুষ যায় কিন্তু আস্তে ধীরে যায় কিছু সময় লাগে যায় আর যেখানে কোনো মাগফিরতর ওয়াদা নাই এখানেও দেখা যায় আগাম মানুষ বই তখন ইয়া বয়ারও কোনো সুবিধা নেই তো দুনিয়া এবং দুনিয়াদারি যেটা মাহফিল ইতারে আমরা গুরুত্ব কম দিতাম যে মাহফিলগুলা বইলে যে মাহফিল গেলে আল্লাহ পাওয়া যায় জান্নাত পাওয়া যায়
ও মাহফিলের দিকে আমরা এগিয়ে যেতাম, ওটা মাহফিলে গিয়ে আমরা সময় দিতাম, তখন দেখবা ইতা মাহফিলের সময় দিলে ঈমান বাড়িছে, ঈমানের জঙ্গার ছুটিছে, আল্লাহ আল্লাহর রাসূলের ইশক ফায়দা হইছে। এরপরে দেখবা নামাজ পড়তে মজা লাগে, জিকির করতে মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে। হ্যাঁ, মসজিদে তাবলীগ জামাত আইছে, মাগরিবের নামাজের পরে এলান হইছে, তুরা বইয়া যাও, বয়ান হইব, দেখবা বইতে মজা লাগবো, ওলা দিনের প্রত্যেকটা খামো মজা লাগবো, কারণ কোরআন হুললে মানুষের ইমান বাড়ে। সুবহানাল্লাহ। দুনিয়ায় বাবা অকল খেউ রইতাম নাই, বলো হুজুরে তোর আগে কইছিল অনেক মানুষ গত বছর আসলা, আজকে তারা নাই, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবো, আর মরা লাগবো যে কথার উপরে সারা দুনিয়া একমত। হিন্দু মানুষও মানে মরি যাই, খ্রিস্টানেও মানে মর্ম, এহুদি নাসারা তারাও মানে মর্ম। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করা লাগব। পৃথিবীতে এমন কোনো প্রাণী, এমন কোনো জানদার নাই যে মৃত্যুবরণ করত না। মালাকুল মউত আজরাইল জানিস, দুনিয়ার সমস্ত মখলুকর জান খবজগতরা তান্ডাও আল্লাহ একদিন মৃত্যু দিয়া দিবা। তো বর্তমান যে আমরা বইছি কেন, এক সময় আইব আমরা রইতাম না, কিন্তু বনওয়ালা আর একদল মানুষ আইবা। আগে একদল মানুষ আসলা, আইস তারা নাই, আমরা এখন আছি, আমরা একদিন নাই হইব, আর একদল মানুষ আইবা। এই দুনিয়া হইল আনা আর জানা, এক আইতরা এক যাইতরা। তো আমরা প্রত্যেকে আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা মিন্নাহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন এই মাটির থেকে আমি তোমাতান্ডে সৃষ্টি করছি, পয়দা করছি, আবার সেই মাটির মধ্যে তোমাতান্ডে মিশাই দিব, মাটির সাথে মিশে যাইবার। অমিনহা নখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে পুনরায় জিন্দা করে উঠাই। আমরা প্রত্যেকরে আল্লাহ উঠাইবা, আমরা আল্লাহর সামনে গিয়ে দণ্ডয় মানুয়া লাগবো, না লাগতো না, আল্লাহর সামনে হাজিরে দেওয়া লাগবো। কেয়ামতের দিন আল্লাহ আমরা প্রত্যেকরে উঠাইবা। ই কথা কেউ ভাবক না, আমার মনে যেভাবে চাই আমি চলি, আমার মনে যেভাবে চাই আমি খাই, আমি কোরআন মানি না, হাদিস মানি না, মর্ম একদিন পাটিয়ে খাইলেই শেষ হয়ে যাই, এটা ভুল। আপনি যদি মরার পরে মাটি আপনারে খাইলে, আপনি ফানির যদি মিশি যান, বাতাসও যদি মিশি যান, এরপরেও আল্লাহর সামনে আপনি হাজির হওয়া লাগব, আল্লাহ আপনার উঠাইবা। হাদিসের মধ্যে আছে একটা ঘটনা, পূর্বের যুগে এক আল্লাহর বন্দা খুব বেশি গুনাহ করছে, গুনাহ করতে করতে এক পর্যায়ে দিলের মধ্যে ডর ফায়দা হয়ে গেল, খুব ফায়দা হইল, ইয়া আল্লাহ আমি যত গুনাহ করছি আমার মতো গুনাগারদের আল্লাহ মাফ করে দিতে রানি, আমার মতো তো গুনাগার কেউ নাই, আর ইলা গুনা লইয়া যদি আমি আল্লাহর কাছে যাই কিতা জবাব দিব। ও বেটায় তান ওলে ওলাদের ডাকিয়া ওসিয়ত করল, এক কাম করিও, আমি মারা যাওয়ার পরে আমারে জ্বালাইলি, জ্বালাইয়া এক অংশ ছাই বাতাস আর এক অংশ ফানি ফানাইলি, তার মানে হইল বাতাস আর ফানির যদি দেওয়া হয়ে যায় আমার আল্লাহ ভাইলাম আর বিভূতগ্রস্ত হইলাম। আল্লাহর বন্দা মারা গেল, অসিয়ত অনুযায়ী সন্তান হলে জ্বালাইয়া সাই বানাইয়া এক অংশ বাতাস অংশ ফানি ফানি, আল্লাহর হইতা না নাকি দেখ না ভাইবা, কোনো সন্দেহ নাই, আল্লাহর তাকে ছুটার কোনো লাইন নাই, আল্লাহ তো ও আল্লাহ যে আল্লাহ আসেরে নাই নাই রে আসে বানাইতে পারে, আল্লাহ তো ও আল্লাহ যে আল্লাহ ফাতর দে ফানি ফানির তাকে প্রাণ জন্ম দিতে পারুন, আল্লাহ তো ও আল্লাহ যে আল্লাহ কোন ফায়াকুন কোন ওই যা হইলে ফায়াকুন লগে লগে হই যায়। সুবহানাল্লাহ। ই আল্লাহ লাগি ফাইতে
ফানির তাকিয়া আর বাতাস তাকিয়া অসুবিধা আছেনি আল্লাহ ফানি আর বাতাসরে হুকুম করলা সাই জমা হইল আল্লাহর বান্দার অর্ডার করলা ওই যা লগে লগে ওই গেল আবার মত সুবহানাল্লাহ জিকাইলা কিতা লাগি ওসিয়ত করলে বলে আল্লাহ আপনারে ডরাইয়া করছে আমি চিন্তা করে দেখলাম গুনাহ লইয়া যদি আপনার কাছে যাইতে আমার আর উপায় নাই তো আপনার ডরে আর খৌফে এই ওসিয়ত করছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা যা দিলটা কি ডরানির কারণে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এই ঘটনার থেকে কিতা বুঝাবি এক মানুষ মরার পরে যদি বাতাসর সাথেও মিশি যায় ফানির সাথেও যদি মিশি যায় তারপরেও আল্লাহ উঠাই মানে না উঠাইতে না এরপরেও আল্লাহর কাছে দণ্ডমান হওয়া লাগবে আল্লাহ পাকর মুখামুখি হওয়া লাগবে দ্বিতীয় কথা হইল গিয়া সঠিকভাবে যদি বান্দায় আল্লাহরে ডরাইলা আল্লাহরে যদি ভয় করিলা তো আল্লাহ ক্ষমা করে দিলেইতে পারো সুবহানাল্লাহ তো মুসলমান বাবার আমার ভাই নহল এই দুনিয়াতে কি আমরা একদিন যাইব খেউ রইতাম না আর গিয়াও এখানো শেষ নাই আল্লাহর কাছে আমরা হাজিরি দেওয়া লাগব ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ ফরমাইতরা তোমরা কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো আল্লাহরে অস্বীকার কিভাবে করো আল্লাহর হুকুমরে কিভাবে লঙ্ঘন করো মুসলমান বাবার আমার ভাই নহল আজ মসজিদ আজান হয় আল্লাহর সবচেয়ে বড় প্রধান ইবাদত যেটা নামাজ ইমানের পরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা ও নামাজের জন্য মসজিদ আজান হয় হ্যাঁ হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনে আজান দিতরা আও নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবের দিকে আর আপনি মসজিদর দ্বারে দিয়ে যাইতে রাখে মসজিদ হামাইতে না আজ কোরআনের মাহফিল চলে আপনার এলাকার মধ্যে অথচ আপনি দোকানও বই থাকছেন আপনি নিজের খাজও ব্যস্ত হয়ে গেছে 364 দিন নিজের খাজ করলায় একদিন আপনার মাহফিল আপনার মসজিদের মাহফিল ওয়াজর মাহফিল হয়েছে জান্নাতুর বাগান হয়েছে ওয়াজর মাহফিল মানে জান্নাতুর বাগান সুবহানাল্লাহ এই মাহফিলটা কি যদি আপনি মাহরুম তা হন আপনি কিতা মনে করেন আগামী বছর ফাইবা এলা কোনো গ্যারান্টি আছে না এলা কোনো গ্যারান্টি নাই গত বছর অনেক মানুষ আসলো আজকে কিন্তু তারা নাই কবরের বাসিন্দা হতা ঠিক কিনা আগামী বছর হয়তো আরো অনেক মানুষ হুমি দিতে পারেন দেখিয়া তখন আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি তাই আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো আল্লাহর হুকুমরে কিভাবে লঙ্ঘন করো ওয়াকুনতুম আমওয়াতান ফাআহয়াকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তার মৃত ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবনটারে দান করলাম সুবহানাল্লাহ এই জীবন খার দেওয়া আল্লাহ ও মুসলমান বাবারা আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মৃত্যু দিয়া দিব সুম্মা ইউহয়ীকুম আবার তোমাদেরকে জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আমরা প্রত্যেক আল্লাহর দিকে আবার ঘুরিয়া যাওয়া লাগবে কথা দেখি না আল্লাহ পাক বলেন জীবন আমি দান করছি এই জীবনটা পাওয়ার পরে তোমরা এই কথা মনে করিও না এই জীবনটা চিরস্থায়ী কোনোদিন শেষ হবে না আল্লাহর বান্দারা অতীতের দিকে তাকায়া দেখো এই পৃথিবীর কোনো মানুষ নাই সবাই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে এখানে কেউ পাবক না দুনিয়ার মধ্যে আমি চিরস্থায়ী রইব দুনিয়ার লোভী হইয়া আল্লাহর নাফরমানি করতে গিয়ে পর্যায়ে কিছু মানুষ আল্লাহর বলিয়া নিজে খুদাই পর্যন্ত জমিনের মধ্যে দাবি করছে মন করছে তার অস্তিত্ব আর কোনোদিন ধ্বংস হইত নাই চিরস্থায়ী দুনিয়ার মধ্যে রইব কিন্তু এমন একটা সময় তার কাছে আইছে ওই বান্দা তার অস্তিত্ব জমিনের মধ্যে টিকাইয়া রাখতে পারে না জীবন ভাইয়া কেউ মন করুক নাই জীবনটা আমার চিরস্থায়ী
আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা কুল মাতাউদ দুনিয়া কালিল ও নবী আপনি কইয়া দেখোয়া এই দুনিয়ার জীবনটা একবারে ক্ষণস্থায়ী তাহলে কিতাব বুঝা যার বেশি দিন রয়া যাইতো না এই দুনিয়ার জীবন অস্থায়ী বেশি দিন এই দুনিয়ার মধ্যে রইতে পারতায় না তুমি জীবনটা ফায়া মন করিও না দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী রইবা আল্লাহর বান্দারা তুমি একদিন মরে যাইবা কবরের বাসিন্দা হই যাইবা মরে যাইবা কেন শেষ না তুমি মন কোটাইনি মরে যাইবা মাটিতে তোমারে খাই লাইব না না আল্লাহ ফরমাইতরা ওই বাটির তাকি আবার তোমারে জিন্দা করে আমি আল্লাহ উঠাইব আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবো ও মুসলমান বাবার আমার বেহিন হল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার হায়াত দান করছেন এটা বহুত বড় এক নিয়ামত গনিমত মনে করিয়া জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা মাস আখেরাতের জন্য ব্যয় করিয়া যাও আখেরাতের খাজর মধ্যে লাগাইয়া যাও চব্বিশ ঘন্টা রবর মাগফিরতের দিকে দৌড়াও ও মুসলমান জান্নাতের দিকে দৌড়াও দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার হায়াত দান করছো বহুত বড় নিয়ামত কবরস্থানের দ্বারে দি যাইতে সময় তাকায় দেখিও তোমার আমার মতো কত মানুষ কবরের ভিতরে অসহায় কত যুবক সকল শুয়ে আছেন আমরার মতো জোয়ান সকল আছেন আমরার চাইতে ছোট মানুষ সকল আছেন আমরার চাইতে বড় মানুষ সকল কবরস্থানের মধ্যে আছেন অনেক অর্পণের মধ্যে অনেক উদ্দেশ্য ছিল কিন্তু সময় তাদেরকে মঞ্জিল পর্যন্ত পৌঁছিতে দিছে না কোন যুবক অর্পণের মধ্যে ছিল আমি বিয়া শাদি করবো আমি ঘর বানাইব বিল্ডিং বানাইব আল্লাহর বান্দারা কিন্তু সেই মঞ্জিল পর্যন্ত বান্দা পৌঁছিতে পারে নাই খেউরের মনের মধ্যে ছিল আমি পড়াশোনা করবো মাস্টার হইব ইঞ্জিনিয়ার হইব ডাক্তার হইব কিন্তু সেও মঞ্জিল পর্যন্ত পৌঁছিতে পারে নাই কবরের বাসিন্দা অসহায় অবস্থায় কবর কারণ কবর এখান নমাজ পড়বার জায়গা নাই কবর এখান জিকির করবার জায়গা নাই কবর এখান ওয়াজর মাহফিল বইবার জায়গা নাই কবর এখান তিলাওয়াত করবার জায়গা নাই কবর এখান নেক আমল করবার জায়গা নাই ওই চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবনটা হইল আখেরাতের সামান জোগাড় করবার জায়গা নমাজ পড়বার জায়গা তিলাওয়াত করবার জায়গা সদকা দিবার জায়গা খায়রাত করবার জায়গা ইবাদত করবার জায়গা নেক আমল করবার জায়গা খরি খরি জমায়িত করিয়া যদি তুমি কবরের ভিতরে যাও ওই কবরের মধ্যে তোমার কোনো টেনশন থাকতো নাই আখেরাতের জিন্দেগি হবে সুখের জিন্দেগি আর যদি মন গড়া চলো রে বান্দা মনে যেভাবে চায় সেইভাবে যদি তুমি চলা হয় দিন তোমার অস্তিত্ব রইব তুমি কি তাকাইয়া দেখো নাই তোমার মতো কত যুবক মাঝে মাঝে হঠাৎ করে কবরের বাসিন্দা হয়ে যায় এইভাবে হঠাৎ করে তোমারও যদি ডা খাই যায় তুমিও যদি কবর চলে যাও আল্লাহর বান্দারা একবারও কি মনের মধ্যে আসে না আমি আজকে নমাজ তোয়া দোকানে বই থাকলাম অথচ ফন্ড দিন আগে একজন যুবকরে আমি দফন করে আইলাম তার উপরে মাঠে দিয়ে আইলাম আমি আজকে কোরআনের মাহফিল তোয়া গেলাম না রাস্তার মধ্যে বই থাকলাম এক মাস আগে এলাকার একজন যুবকরে মাঠে দিয়ে আইলাম এমন ভাবনা তো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকার কথা ছিল সে যদি থাকতো আজকে মাহফিলের সময় দিত আমি আজকে হায়াত পাইলাম কিন্তু হায়াতটা রেখা জো লাগাইলাম না কোরআনের মাহফিলের সময় দিলাম না জিকিরের মজলিসে সময় দিলাম না তবলিকের মধ্যে সময় দিলাম না তাফসীরের মধ্যে সময় দিলাম না খানকার মধ্যে সময় দিলাম না ওয়াজের মজলিসে সময় দিলাম না ও মুসলমান একদিন তুমি আফসোস করো ভাই আল্লাহর কাছে সময় খুঁজি ভাই কিন্তু ওই সময় সময় তোমার আর দেওয়া হবে না হায়াতে জিন্দেগি যতদিন আছো সব সময় আল্লাহ আল্লাহর মাগফিরাতের দিকে জান্নাতের দিকে এগিয়ে যাইতে থাকো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাতুন লিল মুত্তাকিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবার মাগফিরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও রবার মাগফিরাতের দিকে দৌড়াও ও মুসলমান রবার মাগফিরাতের দিকে জান্নাতের দিকে কিভাবে দৌড়ানি আল্লাহর বান্দারা নেক আমলের দিকে এগিয়ে যাওয়াইলো রবার মাগফিরাতের দিকে জান্নাতের দিকে দৌড়ানি ওগা সুবহানাল্লাহ মসজিদের মধ্যে ওয়াজ হইছে সব পালাইয়া যদি মসজিদের মধ্যে আই দাও বোঝা গেল তুমি আল্লাহর জান্নাতের দিকে তোমার রবের মাগফিরাতের দিকে তুমি এগিয়ে যাইতেছো মসজিদের মধ্যে আযান হইছে তুমি সব পালাইয়া যদি মসজিদের মধ্যে চলে যাও বোঝা গেল তোমার রবের মাগফিরাতের দিকে তুমি যাইতেছো আল্লাহর বান্দারা একজন অসুস্থ মানুষ হইছে তারে আপনি ঔষধের ব্যবস্থা করে দিলা বোঝা গেল তুমি রবের মাগফিরাতের দিকে এগিয়ে যাইতেছো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজ বাধা দিলায় বোঝা গেল তোমার রবের মাগফিরাতের দিকে তুমি এগিয়ে যাইতেছো আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাইতেছো এইভাবে জীবনে যত নেক আমল আছে প্রত্যেকটা আমলের দিকে এগিয়ে যাওয়া জাকাত আদায় করো জাকাত তোমার উপরে তুমি নিসাবের মালিক জাকাত আদায় করে দেওয়া তার মানে রবর মাগফিরাতের দিকে দেওয়া ও মুসলমান হজর উপযুক্ত তুমি হজ করো এইভাবে প্রত্যেকটা আহকামাত্রে আল্লাহর প্রত্যেকটা হুকুমরে জীবনের মধ্যে বাস্তবায়ন করা নেক আমলের দিকে যাওয়া তার মানে রবর মাগফিরাতের দিকে যাওয়া জান্নাতের দিকে যাওয়া সুবহানাল্লাহ চল্লিশ বছরের জীবন পাইছো পঞ্চাশ বছরের জীবন ষাট বছরের জীবন প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস একমাত্র তোমার আমার ডিউটি হইল রবর মাগফিরাতের দিকে রবর বখশিসের দিকে ও মুসলমান রবর জান্নাতের দিকে এগিয়ে যাওয়া এটাই হলো তোমার আমার কর্ম কেমন বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতাম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ ফরমাইতা যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিন ফকা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইতা উইদ্দাত লিল মুত্তাকিন যারা আমারে ডরায় আমি আল্লাহ ওই মুত্তাকি মানুষ সকলের লাগি জান্নাত বানাইছি হন সুবহানাল্লাহ চিন্তা করো মুসলমান বাবার আমার বাইন হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা যারা মুত্তাকি মানুষ ইমানদার হল কইতরা মুত্তাকি মানুষ যারা আমি তারার লাগি জান্নাত বানাই রাখছি সুবহানাল্লাহ ও মুসলমান এই জান্নাত তোমার আমার হাত থাকি হাত ছাড়াই যাইব তুমি আমি যদি দুনিয়ার দিকে এগিয়ে যাইতে থাকি রবর দিকে এগিয়ে না গিয়া দুনিয়ার দিকে যদি দৌড়াইতে থাকি আজকে তো বেশিরভাগ মানুষ কিলাখালী দুনিয়ার অর্জন করতে পারে দুনিয়ার কিলা ক্যাপচার করতে পারে দুনিয়ার পিছনে খালি দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দুনিয়ার দিকে যত এগিয়ে যা দুনিয়া তার থেকে খালি দূরে সরের কারণ দুনিয়া তো তোমার আমার লাগি বানানি হয়েছে তোমার আমার দুনিয়ার লাগি বানানি হয়েছে না তুমি আমি যখন আল্লাহর দিকে যাইব দুনিয়া তোমার আমার দিকে যাইব সুবহানাল্লাহ আল্লাহরে বাদ দিয়া আল্লাহর নবী বাদ দিয়া ইমান আমাল বাদ দিয়া যখন আপনি খালি দুনিয়ার দিকে দৌড়াইবা দুনিয়া তোমার তাকে খালি হরব তা লাগে চব্বিশ ঘন্টা তোমার রবর মাগফিরাতের দিকে দৌড়াও তুমি জান্নাতের দিকে দৌড়াও ও যুবক ভাই দুনিয়া তোমার আমার পিছনে দৌড়াইব কোনো সন্দেহ নাই হন সুবহানাল্লাহ তুমি আমি যখন আল্লাহর দিকে যাইব তুমি আমি যখন আল্লাহর রাসূলের দিকে গিয়ে যাইব দুনিয়া তোমার আমার দিকে আইব কারণ এই দুনিয়ারে তো আল্লাহ তোমার আমার লাগি বানাইছেন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আর মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু আল্লাহ কইতরা তুমি আমার হই যাও আমি তোমার হই যাইব আপনি আমি যদি আল্লাহর হই যাই আল্লাহ আপনার আমার হই যাইবা আল্লাহ যদি আমরা রই যাই সারা দুনিয়া তো আমরা রই যাইব সুবহানাল্লাহ কারণ দুনিয়ারে তো এই দুনিয়া আর দুনিয়া যা কিছু আছে সব আল্লাহ মানুষের লাগি বানাইছেন সুবহানাল্লাহ